মেসেজে সালাম দিলে উত্তর দিলে কি সওয়াব হবে? হ্যাঁ, অবশ্যই। সালাম দেওয়া নেওয়ার তিনটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে মৌখিক, আরেকটি হচ্ছে আপনার লিখিত, তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে এশারায়। তো মৌখিক সালাম লেনদেন এটা তো আমরা জানি, লিখিত খাতা কলমে পত্রে চিঠিতে লিখিতভাবেও সালামের উত্তর দেওয়া নেওয়ার কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পত্র লিখতেন অন্যদের কাছে এবং সাহাবারা যখন লিখতেন তখন সেখানে সালাম উল্লেখ করতেন। এছাড়াও এশারাতেও সালাম দেওয়ার কথা হাদিসে পাওয়া যাবে। যদি একজন মানুষ দূরে আছে, আপনি মৌখিকভাবে সালাম দিচ্ছেন কিন্তু তিনি শুনতে পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি হাতের এশারায় মুখে উচ্চারণও করবেন, এশারাও করবেন। শুধু এশারা যথেষ্ট নয়, হ্যাঁ অবশ্যই মুখে উচ্চারণ করবেন, এবং দূরে থাকার কারণে আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছে না মনে হলে হাত দিয়ে এশারাও করবেন যে আমি আপনাকে সালাম দিয়েছি। এছাড়া যেমন যদি বধির মানুষ হন তাহলে অবশ্যই তিনি সালাম দিবেন এবং নেবেন এশারাতে। অথবা আপনি যদি সালাতের ভিতরে থাকেন আর কেউ আপনাকে সালাম দেয় তাহলে অবশ্যই আপনি এখানে এশারায় সালামের উত্তর নিতে পারবেন। এখানে মৌখিকভাবে সালাতের ভিতরে মৌখিকভাবে সালামের উত্তর দেওয়ার কোনো দলিল পাওয়া যাবে না, আপনি এশারায় উত্তর দিতে পারবেন। সেটা হয়তো মাথা ঝুঁকিয়ে হতে পারে, হাত দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের ভিতরে সালাম দিলে তিনি কীভাবে উত্তর দিতেন, তো তিনি হাতটাকে এইভাবে নিয়ে এশারা করে দেখিয়েছিলেন যে হাতের তালুটা জমিনের দিকে রাখতেন।